আহমদ ঘুরি ছিলেন একজন মুসলিম শাসক, যিনি আফগানিস্তানের ঘুরি রাজবংশের প্রতিষ্ঠাতা করেছিলেন এবং ভারতে তার সাম্রাজ্য প্রসারিত করেছিলেন। তিনি 1175 থেকে 1264 পর্যন্ত শাসন করেছিলেন এবং তার সামরিক বিজয় এবং রাজনৈতিক কৌশলগুলির জন্য পরিচিত। মুহাম্মদ ঘুরির প্রথম ভারত আক্রমণ ছিল 1175 সালে, যখন তিনি মুলতান শহর দখল করেছিলেন। পরবর্তীতে 3 দশকে তিনি হিন্দু শাসকদের পরাজিত করে এবং এই অঞ্চলের মুসলিম শাসন প্রতিষ্ঠাতা ভারতে বেশ কয়েকটি অভিযান শুরু করেন প্রতিষ্ঠা করে বেশ কয়েকটি অভিযান শুরু করেন মুহাম্মদ ঘুরি দিল্লির কুতুব মিনার নির্মাণে তার ভূমিকার জন্য পরিচিত, যা উত্তরসূরি কুতুবউদ্দিন আইবাক ধ্বংসপ্রাপ্ত হিন্দু মন্দিরের উপকরণ ব্যবহার করে নির্মাণ করেছিলেন। মুহাম্মদ ঘুরি 1206 সালের মধ্যে এশিয়ার খোয়ারাজমিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার সময় মারা যান, তবে তার উত্তরাধিকারী দিল্লি সালতানাতের মাধ্যমে বেঁচে রয়েছে, যা তার সেনাপতিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতে ইসলামের প্রসারের জন্য অবদান ছিল। মুহাম্মদ ঘুরি ছিলেন একজন শক্তিশালী শাসক এবং সামরিক কৌশলবিদ, যার বিজয় এবং রাজনৈতিক জোট ভারত অঞ্চলের ইতিহাসে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল।